টেস্ট সিরিজ শেষে দেশের বিমান ধরেন তিন টাইগার ক্রিকেটার। নিজেদের কিছুটা ভাগ্যবান ভাবতেই পারেন খালেদ, রাজা ও জয়। সতীর্থদের মতো সমুদ্র পথে সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় যাওয়ার দুঃসহ অভিজ্ঞতা অন্তত হয়নি এই তিনজনের। খালেদ, রাজাদের সঙ্গে দেশে ফেরার কথা ছিল মুমিনুল হকেরও, যদিও ব্যক্তিগত কাজে দেশে না ফিরে গিয়েছেন ইংল্যান্ডে। এছাড়া তাইজুল সুযোগ পেয়েছেন ওয়ানডে থেকে ছুটি নেয়া সাকিবের পরিবর্তে। উইন্ডিজে দলের ব্যাটিং ব্যর্থতা দেয়নি প্রত্যাশিত ফল, যদিও বছরের শুরু থেকেই পেসারদের যে উত্থান তা অব্যাহত ছিল ক্যারিবিয়ান ভূমিতেও। তাই উইন্ডিজের বিপক্ষে পেসারদের পারফরমেন্সকে ইতিবাচক হিসেবেই দেখছেন খালেদ আহমেদ। পুরো সিরিজেই তো পেসাররাই ভালো করছে, তো দুই টিমেরই পেসাররাই ভালো করছে, তো আমরা চেষ্টা করছি যে আমরা জায়গাটা ধরে রাখার। উইন্ডিজে ডিউক বলে খেলা উপভোগ করেছেন পেসাররা। খালেদ ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন 5 উইকেট, যা তাকে করেছে আশাবাদী। সামনেও ধরে রাখতে চান এই ধারাবাহিকতা। অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম যে ভালো কিছু করার, তো আলহামদুলিল্লাহ এখানে চেষ্টা করছি যাতে 5টার বেশি নিতে পারি। আমি লাস্ট সিরিজে হয়তো উইকেট পাই নাই, বাট চেষ্টা ছিল যে এই সিরিজটা যাতে আমি সবসময় ভালো সবার উপরে থাকি, এটা চেষ্টা ছিল। এখন এটা সামনে আমার কন্টিনিউ করা হচ্ছে মেইন কাজ। উইন্ডিজে হোয়াইট ওয়াশের পর দেশের টেস্ট সংস্কৃতি নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সহসাই পরিবর্তন আসবে না তা সবার জানা, তাই খালেদ দিলেন ভিন্ন মত। সবসময় চেষ্টা করি দলগতভাবে খেলার, দলগত থাকার চেষ্টা করি, তো এইরকম আস্তে আস্তে আপনার মানে কালচার তৈরি হচ্ছে। এমন না যে তৈরি হচ্ছে না, আস্তে আস্তে সবাই আমরা বন্ডিং ভালো হচ্ছে, ভালো চেষ্টা করতেছে সবাই জিনিস যে যার জায়গা থেকে ভালো করার। শুধু টেস্টে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা খালেদের আপাতত সামনে নেই ব্যস্ততা। বছরের শেষে ভারত আসবে বাংলাদেশ সফরে, সেই সিরিজেও সেরাটা দিতে বদ্ধপরিকর এই পেসার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।